একবার লিখেছেন যে গর্ভাবস্থায় মা যদি পাপ কাজ করে তাহলে সেই সন্তানও কি খারাপ হবে? মা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে কি অনাগত সন্তান নেককার হবে, নাকি মায়ের পাপ কাজ সন্তানের উপর প্রভাব ফেলবে? দেখুন, এটা হচ্ছে একটা আপেক্ষিক বিষয় যে বাবা মা যদি অপরাধ অন্যায় অপকর্ম করে থাকে তাহলে তার প্রভাব সন্তানদের প্রতি পড়ে। এমনকি অনেক সময় মা তাকে সন্তানকে গর্ভে রেখে যদি খারাপ কাজ করে তাহলে তার প্রভাব যে সন্তানের উপর পড়বে না এটা বলা যায় না, আর পড়বে যে নিশ্চিত হবে এটাও বলা যায় না, ঠিক আছে? কিন্তু স্বাভাবিকভাবে মানুষ যে পরিবেশের একটা তাসির তার ভিতরে পড়ে এটা কিন্তু নিশ্চিত বিষয়, ঠিক আছে? বিশেষ করে যারা জন্মের পরে বাবা মা যেভাবে চলবে সন্তান সেভাবেই চলবে, যেটা হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা, প্রত্যেক সন্তান ফিতরাতের উপরে অর্থাৎ ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি, অতঃপর পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায়। তো হাদিস থেকে বোঝা যায় যে পিতামাতা যে চরিত্রের বা যে স্বভাবের যে তরিকার যে নিয়মের সন্তানকে সে এরকম বানায়। হ্যাঁ, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। কিন্তু তার যে ব্যতিক্রম হয় না তা কিন্তু নয়, অবশ্যই ব্যতিক্রম হয়। মূসা আলাইহিস সরি নূহ আলাইহিসাল্লাম এর ছেলে কাফের হয়েছে, আবার আজর ছিল মূর্তি পূজক, তার ছেলে ইব্রাহিম আলাইহিসাল্লাম তিনি আবার নবী হয়েছেন। তো এগুলো ব্যতিক্রম, ঠিক আছে? কিন্তু স্বাভাবিকভাবে পিতামাতার তাসির সন্তানদের উপরে পড়ে, এটা অনস্বীকার্য বিষয়। তো পিতামাতা যদি সর্ব অবস্থায় সন্তানের জন্য দোয়া করে এবং তাদেরকে উত্তম তরবিয়ত দান করে, হ্যাঁ, যে দোয়াগুলো কোরআনে আছে হাদিসে আছে, আর সবসময় তাদেরকে উত্তম তরবিয়ত দান করে, তারপরে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে ওই সন্তান সৎ পথের উপরে প্রচলিত হয়। কিন্তু যদি এত দোয়া করলাম, এত উত্তম তরবিয়ত দিলাম, তারপরে যদি সন্তান বেয়াড়া হয় তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম। তো এটা হতেই পারে। তো মোট কথা হলো যে সন্তানকে সুসন্তান বানানোর জন্য পিতামাতার প্রচেষ্টা, তাদেরকে উত্তম তরবিয়ত, এগুলো যেমন দরকার, অনুরূপভাবে আল্লাহর কাছে এ বিষয়ে সর্বোচ্চ এবং সার্বক্ষণিক দোয়া দরকার। আল্লাহ যদি তার নসিবে এটা লিখে রাখেন তাহলে সে অবশ্যই সঠিক পথের উপর পরিচালিত হবে এবং সে সৎ সন্তানরূপে গড়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম।